সালমান ইফ রহমান, তিনি নবীজির কত সুন্নত সুন্দর মুখের ভিতরে দাঁড়িয়ে ছিল, এগুলো সে কর্তন করেছে। এত সুন্দর সুন্দর সাদা ধাড়ি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমান, যদি কোনো সাদা চুল দাড়ি পাকনেওয়ালা লোক আল্লাহ তাআলার দরবারে হাত ওঠায়, আল্লাহ তাআলা স্বয়ং নিজে লজ্জা পান, যা চায় তাই আল্লাহ তাকে দান করে। আর এই জালেম শেষ বয়সে কবরের দিকে চলে যাচ্ছে, আর এই বয়সে সে নিজেকে কিছু মার কিছু জুলুম থেকে বাঁচানোর জন্য, আত্মগোপন করার জন্য রসুলের দাইমি সুন্নতকে কর্তন করেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমান, প্রত্যেক নবীর দাইমি চারটি সুন্নত ছিল, এর ভিতরে এক নাম্বার সুন্নত হলো সকল নবীদের মুখে দাড়ি ছিল, আর এই দাড়িটা এই জালেমে জুলুমের নির্যাতনের ভয়ে কর্তন করেছে। এত টাকার পাহাড় টাকার মালিক সালমান ইফ রহমান, 14,262 কোটি টাকার, এত কোটি টাকার সে মালিক, সে $1.3 মিলিয়ন মালিক। তার সম্পদের যে পরিমাণ সে হিসেবে সে গোটা বিশ্বের ভিতরে 1685 নম্বর সিরিয়ালে ধনী ব্যক্তি। এত সম্পদ থাকা সত্ত্বেও সে মানুষের উপর নির্যাতন, চুরি বাটপারি জুলুমই করে মানুষের হক মেরে খেয়েছে, মানুষের সম্পদকে লুটিয়ে নিয়েছে, মানুষকে অন্যায়ভাবে অবিচার করেছে, মানুষের সাথে 2 নম্বরই করেছে। ভাইরা আমার, এত জুলুম এত অত্যাচার এত কিছু করার পর রক্ষা পায় নাই, কারণ আল্লাহ তাআলা যাকে ধরবে তার থেকে কেউ রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। মহান রব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। এই সালমান ইফ রহমানকে আল্লাহ ছাড় দিয়েছিলেন শিক্ষা নেওয়ার জন্য, কিন্তু সে শিক্ষা গ্রহণ করে নাই, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করেছে। তার ব্যাপারে মামলা হয়েছে, রিমান্ড হবে। সে মুখের ভিতরে সুন্নতি দাঁড়িয়ে ছিল, এগুলোও পরিষ্কার করে ফেলেছে, চেঁচে ফেলে দিয়েছে, আল্লাহ তাআলার গজবে তাকে ধরেছে। প্রিয় ভাইরা আমার, যারা আল্লাহর হুকুম মানবে না, রসুলের তরিকা যারা মানবে না, যারা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করবে, রসুলের তরিকা লঙ্ঘন করবে, যারা মহান মালিককে কষ্ট দিবে, যারা রসুলকে কষ্ট দিবে, যারা মানুষকে কষ্ট দিবে, মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে, অবিচার করবে, অন্যায় করবে, সকলের কাছ থেকে ছাড় পেতে পারে, কিন্তু মহান রব্বুল আলামিনের কাছ থেকে বিন্দুমাত্র ছাড় পাবে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আজকে তার পরিণতি কি? সে নিজেকে আত্মগোপন করার জন্য, লুকানোর জন্য সুন্নতি দাড়িগুলো চেঁচে ফেলে দিয়ে লুঙ্গি পরে সে সদর গার্ড দিয়ে নৌকা পথে পালাতে ইচ্ছা করেছে, কিন্তু সে পালাতে পারে নাই। মহান রব্বুল আলামিনের ইচ্ছা ছিল সে ধরা খাবে, লাঞ্ছিত হবে, এরপরে তার জমিনের ভিতরে বিচার হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা তার থেকে শিক্ষা গ্রহণ করি যে আল্লাহ পাক ছাড় দেন ছেড়ে দেন না। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন এমন জালেমদেরকে দুনিয়ার বুকে যেন সঠিক বিচার করে। সকলেই বলেন আমিন।